আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে ফেমিপিল সম্পর্কে রিভিউ করব। ফেমিপিল একটি স্বল্পমাত্রার জনবিরোধীকরণ পিল। প্রতিটি পিলে কোটেড সাদা পিলে আছে লেবোনর্জ স্টেরল বিপি 0.15 মিলিগ্রাম এবং ইথিনল স্টাডিওল বিপি 0.3 মিলিগ্রাম। প্রতিটি পিলে কোটেড বাদামি ট্যাবলেটে আছে ফেরাস ফিমারেট বিপি 75.0 মিলিগ্রাম। বর্তমানে বিশ্বে লক্ষ লক্ষ বিবাহিত মহিলার খাবার জন্মবিরতিকরণ পিল, যা শুধু পিল নামে সাধারণভাবে পরিচিত, তা ব্যবহার করে পরিবার পরিকল্পনা করছেন। কারণ খাবার পিল একটি সুশাসনীয় এবং কার্যকরী এবং প্রায় 99.6% আধুনিক জন্মবিরতিকরণ পদ্ধতি। দুই নম্বরে, খাবার পিল একটি গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি। অর্থাৎ যতদিন আপনি গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন। পিল খাওয়া বন্ধ করলেই গর্ভধারণের ক্ষমতা ফিরে আসবে। খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায়। গর্ভধারণ থেকে বিরত থাকা ছাড়াও পিল অনেক ক্ষেত্রে শরীরে কিছুই উপকার আসে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রত্যেকটা পিলের অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া। এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলাদের শরীরের সাথে মানিয়ে যায়। তবে কোনো কোনো মহিলার ক্ষেত্রে বিশেষ কোনো খাবার পিল খেলে প্রাথমিক পর্যায়ে সাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব অথবা পিল খাওয়াকালীন সময় ফোটা ফোটা রক্ত মাসিকের সাথে বের হওয়া। নিয়মিত পিল খেতে থাকলে 2-3 মাসের মধ্যে এ সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবেই দূর হয়ে যায়। তবে যাদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ 2-3 মাসের পর থেকে যায়, তাদেরকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ফেমিপিলের সুবিধা, এতে রয়েছে স্বল্পমাত্রার 0.3 মিলিগ্রাম ইস্ট্রোজেন বিপি, যার ফলে মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি ভাব ইত্যাদি উপসর্গ ব্যবহারকারী মহিলাদের মধ্যে অতি সামান্যই পরিলক্ষিত হয়। এছাড়া ফেমিপিলে রয়েছে 0.15 মিলিগ্রাম লেবোনর্জ স্টেরল বিপি, যার ফলে ব্যবহারকারীদের মধ্যে ফোটা ফোটা রক্ত এবং দুই মাসিকের মধ্যবর্তী সময়ে স্রাব কম পরিলক্ষিত হয়। ফেমিপিল স্বল্পমাত্রার পিল বলে প্রথম ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ পিল। ফেমিপিলের ব্যবহার বিধি, পিল খেতে মনস্থির করলে আপনার পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাসিক আরম্ভ হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিলটি দিয়ে ফেমিপিল খাওয়া শুরু করুন। পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময়ে পাতলা তীর চিহ্ন অনুসরণ করে একটি করে পিল খেতে থাকুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে, যেমন রাতে শোবার আগে বা রাতে খাবারের পর, পিল খাওয়া অভ্যাস করা ভালো। প্রতিদিন একটি করে 21 দিনে 21টি সাদা পিল খাওয়ার ঠিক পরদিন থেকে পাতার শেষ সারি থেকে প্রতিদিন একটি করে 7 দিন 7টি বাদামি রঙের ট্যাবলেট খেতে হবে। বাদামি রঙের ট্যাবলেট খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক হবে। মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের ট্যাবলেট খাওয়া বন্ধ করবেন না। বাদামি ট্যাবলেট নিয়মিতভাবে 7 দিন খেলে লৌহ স্বল্পতা পরিপূরণ ছাড়াও পিল খাওয়ার নির্দেশিত নিয়ম ঠিক থাকবে। এই সময় বাদে আপনার মাসিক শুরু না হয়ে থাকলে আপনি অন্তঃসত্ত্বা হয়েছেন কিনা তা নিরূপণের জন্য ডাক্তারকে দিয়ে পরীক্ষা করাবেন। 7টি বাদামি পিল ট্যাবলেট শেষ হওয়ার পর দিন থেকে নিয়ম অনুযায়ী নতুন একটি ফেমিপিল পাতার পিল খাওয়া শুরু করবেন। যতদিন পর্যন্ত আপনি আরেকটি সন্তান না চাইবেন ততদিন একই নিয়মে পিল খেতে থাকবেন। পিল খেতে ভুলে গেলে কী করবেন? যদি কোনো কারণে একটি পিল খেতে ভুলে যান, তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন। তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময়ে খেতে হবে, অর্থাৎ সেদিন আপনাকে 2টো পিল খেতে হবে। যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে ভুলে যান, তাহলে মনে পড়ার সাথে সাথে 2টি পিল খাবেন এবং পরের দিন আবারও 2টি পিল খেতে হবে। এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে অন্য একটি পদ্ধতি অবশ্যই ব্যবহার করতে হবে, যেমন কন্ডোম ব্যবহার করতে হবে। তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলো ঠিকমতো খেতে হবে এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকেই নতুন একটি প্যাকেটের উপর সারি সাদা পিলের অবশ্যই পিল দিয়ে শুরু করা উচিত। সাবধানতা, কিছু কিছু ঔষধ পিলের কার্যকারিতা বাধা প্রদান করে। আপনি যদি অ্যান্টিবায়োটিক, রিফ্যাম্পিসিন অথবা বেদনানাশক কোনো ঔষধ সেবন করেন, তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই সময় আপনাকে অন্য কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি অবশ্যই পিল খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত এবং যেসব ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ, যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন, যদি আপনার বয়স 45 বছরের বেশি হয়ে থাকে, যদি আপনি অত্যন্ত ধূমপায়ী, দিনে 20টি বেশি সিগারেট খান, তাহলে অবশ্যই পিল খাবেন না। যদি আপনার হৃদরোগ, ধমনীতে রক্ত জমাট বাঁধা ইত্যাদি থাকে, তাহলে পিল খাওয়া বন্ধ রাখতে হবে বা খাবেন না। যদি আপনি উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা বা স্তনের ভেতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন, অত্যাধিক রক্তস্রাব যার কারণ নির্ণয় হয়নি, এসব অসুবিধা প্রত্যক্ষ করেন। পিল ব্যবহারকারীদের মধ্যে গুরুতর বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে। তবে আপনি যদি স্বাস্থ্যবতী হন এবং ধূমপায়ী না হয়ে থাকেন, তাহলে এসব বিরূপ প্রতিক্রিয়ার সম্ভব কম। খাবার পিল শুরু করার পর যদি আপনি কোনো অসুবিধা, যেমন মাইগ্রেন, দৃষ্টিশক্তি অথবা বাকশক্তির পরিবর্তন, পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া, বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট,
চামড়ার হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ কোনো পরিবার পরিকল্পনার ক্লিনিকের সাথে যোগাযোগ করুন। বন্ধুরা, এই পিল সম্পর্কে বললাম, আপনারা যদি কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই আমি সব কিছু আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই আমাকে, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করছে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।